কয়েকদিন আগে ঝড় ও শিলাবৃষ্টির জেরে আলিপুর দুয়ারের ফালাকাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অথচ দুর্গত মানুষের পাশে নেই বিজেপির সাংসদ বা বিধায়ক, এমনই অভিযোগ তৃণমূলের। তাই সাংসদ জন বার্লা ও বিধায়ক দীপক বর্মনের নামে নিখোঁজ ডায়েরি শাসক দলের তরফে। ফালাকাটা জুড়ে নিখোঁজ পোস্টার। আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ জন বার্লা ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের নামে নিখোঁজ পোস্টার দিল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, এক সপ্তাহ আগে ঝড় ও শিলাবৃষ্টিতে ফালাকাটার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বাড়ি ঘরের পাশাপাশি চাষেরও ক্ষতি হয়। অথচ দুর্যোগ থামার পর ফালাকাটা দেখা যায়নি বিধায়ক বা সাংসদকে। তাঁদের খোঁজ পেতেই নিখোঁজ ডায়েরি করল তৃণমূল। ফালাকাটা মিছিল করে সাংসদ বিধায়কের সন্ধান চায় শাসক দল। মিছিলের পর ফালাকাটা থানায় নিখোঁজ ডায়েরিও করেন ব্লক তৃণমূল নেতৃত্ব। নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরে তিনি ফালাকাটা থেকে কলকাতায় গিয়ে বসে আছেন, আর তার সাথে বাদিক ডান্দিক মিলে আটটা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ তার কাছে গেসতে পারছে না ভয়ে। ফালাকাটার মানুষ তার খোঁজ চাইছে, ফালাকাটার মানুষ তার সন্ধান চাইছে। জনদরদী সাংসদ এবং বিধায়ক আজকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে। যদিও শাসক দলের অভিযোগ অস্বীকার করেছেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, তার পাল্টা দাবি তিনি ফালাকাটাতেই রয়েছেন, এমনকি দুর্গত মানুষের জন্য ত্রাণের ব্যবস্থাও করেছেন। ফালাকাটা পৌরসভাকে যাতে 2000 ট্রিপল যুদ্ধকালীন তৎপরতায় দেওয়া যায়, তার জন্য আমার এমএলএ ল্যাড থেকে মাননীয় জেলা শাসককে আমি অনুরোধ করি, আগে ফালাকাটা পৌরসভা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছে না। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিজেপি বিধায়ক পৌরসভার ঘাড়ে দায় ঠেললেও নিখোঁজ পোস্টার পড়ায় গেরুয়া শিবিরের অস্বস্তি বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আলিপুরদুয়ার থেকে সুদীপ চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।